আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি শেয়ার করব প্রোটিন পাউডার। তো এটা আসলে সবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং ছোটরা বড়রা সবাই খেতে পারে। তো এর জন্য আমি এখানে সব ধরনের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চিনাবাদাম এবং কিছু আখরোট নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। তো এখন আমি তিনটি এলাচও আসলে রোস্ট করে নিচ্ছি। তো বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি ফ্যানের বাতাসে একটু হালকা আসলে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে সবগুলো বাদাম ব্লেন্ড করে নিব। তো আমার এখন আসলে সব বাদাম ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও হালকা একটু রোস্ট করে নেব। তো আবারও আমি ফ্যানের বাতাসে আসলে ঠান্ডা করে নিয়েছি। তো এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিক্সড করে নেব। তো আমার রেডি প্রোটিন পাউডার। তো এটা আসলে খেতে খুব মজাদার হয় এবং সব বয়সীরাই এটা খেতে পারে। তো অবশেষে আমার অপেক্ষার ফল আসলে মিষ্টি হলো। সেই প্রায় 5 মাস আগে আমি ইভিলিতে অর্ডার দিয়েছিলাম এই ব্লেন্ডারটি। তো এটা এখন আমি আনপ্যাক করে শেয়ার করব। তো এটা আসলে দেখতে যে অনেক ভালো এবং সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। এটা আমি প্রায় 5 মাস আগে এটা আমি আসলে অনলাইনে অর্ডার করেছিলাম ইবিলিতে। তো যাই হোক, পরিশেষে আমি ব্লেন্ডারটি হাতে পেয়েছি।
আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।